সকালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি, যেটা খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে নিতে পারবেন আর খুব কম ইনগ্রেডিয়েন্টসেও তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি। তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা অন্যান্য দিনের মতো পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে ট্রাই করুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই ব্রেকফাস্টটা বানাতে কি কি লাগছে। এখানে আমি চাল নিয়েছি, 2 কাপ চাল আছে। যে কোনো কোয়ালিটির চাল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে। আর এই চালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, কেননা চালটা একটু তো নরম হতে হবে, সেই জন্য ওভারনাইট ভিজানো থাকলে ভালো হয়। তারপরে জল থেকে ছেঁকে এখানে রেখেছি। কিছু ভেজিটেবলস নিয়েছি যেগুলো আমার ঘরে এখন ছিল, সেগুলো দিয়েই করছি। এখানে 2টো গাজর আছে, গ্রেট করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে চপড করে নিয়েছি। একটা টমেটো চপড করা আছে। 3টে কাঁচা লঙ্কা এখানে চপড করে রেখেছি। আর 3টে রসুনের কোয়া আর 3-4 টুকরো আদা রয়েছে। আর এটা আছে একটা বড় সাইজের আলুকে আমি গ্রেট করে রেখেছি। এই যে দেখুন, এটা যদি কালো হয়ে যায় দেখতে ভালো লাগবে না, সেজন্য জলের মধ্যে রেখে দিয়েছি। একটা ডিম নিয়েছি, একটু গোটা জিরে নিয়েছি, সাদা জিরে, আর স্বাদ মতো নুন লাগবে। এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি। তাহলে চলুন ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি চালগুলোকে মিক্সির জারটায় নিয়ে নিয়েছি। এবার এই যে আদা রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। যারা মনে করেন যে একেবারে নিরামিষ খাবেন তারা কিন্তু রসুনটা স্কিপ করে শুধু আদাটাও দিতে পারেন। এবার ডিমটাও দিয়ে দিচ্ছি, নিরামিষ খেতে চাইলে ডিমটাও স্কিপ করে দেবেন, অল্প একটু এখানে জল দিয়ে দেবেন। এবার এটাকে আমি স্মুথ পেস্ট একটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। চালটা আমি বেটে নিয়েছি, দেখুন একবারে স্মুথ হয়েছে। আর এটা বাটতে গিয়ে কিন্তু আমার 1/2 কাপের মতো জল দিতে হয়েছে। এবার এর মধ্যে আমি সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার ঘরে যা ভেজিটেবলস ছিল সেগুলো দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারেন। এর মধ্যে কর্ন দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, এরকম নিজেদের ঘরে যা থাকবে বা বাড়ির লোক যেরকম পছন্দ করে আপনারা সেরকম ভেজিটেবলসগুলো অ্যাড করে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন। ভীষণ ভালো হয় খেতে, আর এর সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগবে না, পুরো পেট ভরা একটা ব্রেকফাস্ট হয়। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার সাদা জিরেটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি, কিন্তু এখন এই ব্যাটারটা খুব থিক লাগছে, তাই আমি মিক্সির জারটায় অল্প জল নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ভারীও হবে না। এবার প্যানের মধ্যে আমি 1 টিস্পুন রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার ব্যাটারটা থেকে হাতায় করে এভাবে দিয়ে দিচ্ছি। একটু স্প্রেড করে দিচ্ছি। এবার ফ্লেমটাকে একদম কম করে দিয়ে 3-4 মিনিটের জন্য এটা রান্না করে নিচ্ছি। মিনিট 4 হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। ওপরের সারফেসটা দেখুন শুকিয়ে এসেছে আর সাইডগুলোও ছেড়ে দিয়েছে, এর মানেই বুঝতে হবে যে ওই পিঠটা ভালো মতো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে এই পিঠটা যখন উল্টাবো সেটাও যেন ভালো করে ভাজা হয়। এবার এটাকে সাবধানে উল্টে দিচ্ছি। এদিকটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এবার এই দিকটাও যেদিকটা উল্টে দিলাম সেই দিকটাও ভালো করে ভেজে নিতে হবে, তার জন্য আমি আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 1-4 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিচ্ছি। ওই দিকটা একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে। এদিকটাও দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আগের দিন রাতে যদি চালটা ভিজিয়ে রাখেন এই ব্রেকফাস্টটা করতে কিন্তু একদমই সময় লাগে না, তাই একদিন এটা অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখুন, আর তারপর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর বাদ বাকি যতগুলো আছে সেগুলো করে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা ভীষণই ইজি একটা রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত, একবার ট্রাই করে দেখুন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।